घुम घुम चो शिओरे तुमी चोखेर पाता बोझनी देखेछी निर्घुम तोमाय जतबार चोख मेलेछी आदरे ममता चादरे छिले आछो तुमी जानी शत सन्तानेरे जन्म दिएछो तुमी पारो जननी सहस्र सन्तान योग्य सम्मान दिते पारबे ना जानी जननी तबु ममताय निस्वार्थ आलिंगने नियेछो जानी तुमी तोई मग सृष्टिर सेरा आमार जननी बड़ भाभी हॉस्पिटले সবাই টাকার পেছনে দৌড়াদৌড়ি করছে আর তুমি কি করছো পুরনো প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করছো আমার কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে আপনি কি শিক্ষক আপনি যে কাজটা করেছেন ইটস এ ভেরি ভেরি সিরিয়াস ক্রাইম বাবা মা কত আশা করে তাদের ছেলে মেয়েদেরকে আপনাদের সাথে তুলে দিয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ণয়ের জন্য আর আপনারা সি সি রিজন সাহেব বাট মরিয়ম প্রবলেমটা হচ্ছে এটা আমরা প্রমাণ করতে পারছি না আর পুলিশও নাকি রিজওয়ানের কথা বিশ্বাস করছে না যতক্ষণ রিজওয়ানের কথা প্রমাণ হচ্ছে না ততক্ষণ পুলিশও ওকে ছাড়বে না বেলও হবে না তারিক ভাই আমি এইমাত্র থানা থেকে আসছি ওরা অলরেডি রিমান্ডের জন্য আবেদন করেছে আর কেসটাকে এমনভাবে সাজিয়েছে যাতে রিজওয়ানকে রিমান্ডে নিয়ে সত্য কথাটার মুখ থেকে বের করেই আনে যা সত্য সেটা ওপেন হয়ে গেছে দিবালোকের মতো সত্য ওরা মানতে চাচ্ছে না কিন্তু ওপরে তো একজন আছেন সত্যিটা ঠিক প্রমাণ হয়ে যাবে ততক্ষণে দুটো জীবন ডেঞ্জার জোনে চলে যাবে এক হচ্ছে রেশমা আরেক হচ্ছে তোমার রিজওয়ান পরে যদি প্রমাণও হয় যে পুলিশ ভুল আর রিজওয়ানই ঠিক তাহলেও আজকে যে অপমানটা হলো যে বদনামটা হলো সেটার জন্য রিজওয়ান যদি কোনো ভুল স্টেপ নিয়ে নেয় আমি এই ভয়টাই পাচ্ছি মরি ও একজন খুব অনারেবল প্রফেসর কাল যদি পেপারে বা আজ টিভি মিডিয়ায় ওর নামে কোনো কথা রটে যায় তাহলে কি ও আর বেঁচে থাকতে চাইবে তাছাড়া এই খবরটা রেশমার কানে গেলে রেশমার কি হবে এই কথাটা একবার ভেবে দেখেছো মরিয়ম সুভাইকে যা বলেছে ঠিক কথাই তো বলেছে আল্লাহ আর
আমি এখন কি করব? শুনেছি আপনাকে পেপার সুপারভাইজার করা হয়েছে, আর প্রত্যেকটা পেপার আপনি দেখবেন আর তারপর পাস করাবেন। অবশ্যই এসব পেপারের সিক্রেসি ও প্রোটেকশনের জন্য তিনজনকে রাখা হয়েছে, তার মধ্যে আপনি একজন। স্যার, পকেটে টাকা পয়সা থাকলে কোনো প্রবলেম নেই। স্যার, চিন্তা করবেন, এই নিন 5 লাখ টাকা। স্যার ইমান বিক্রি করেছে, ইমান আপনি কি শিক্ষক? আপনি যে কাজটা করেছেন ইটস এ ভেরি ভেরি সিরিয়াস ক্রাইম। বাবা মা কত আশা করে তাদের ছেলে মেয়েদেরকে আপনাদের হাতে তুলে দিয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ণয়ের জন্য, আর আপনারা কি পাপ আমি করেছিলাম যার জন্য এত বড় শাস্তি তুমি আমাকে দিচ্ছ? ওই লোকগুলো সবাই মিলে আমাকে ফাঁসিয়ে দিল, কিন্তু তুমি তো দেখেছো মালিক, আমি এখন কি করব? না, সব দোষ আমার, আমি ভুল করেছি। আমি ভুল করেছি। ভাইয়া, আমি জানি সব মিথ্যে, সব থ্যাংক গড, আমার ফ্যামিলি তো বিশ্বাস করছে, আমি আর কাউকে পরোয়া করি না, যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার। ভাইয়া, তুমি জাস্ট আমাকে একবার বলো কিভাবে হয়েছে এসব ঘটনা, ওদের আমি ছাড়বো না ভাইয়া। আমানকে যদি এই পুরো ঘটনা আমি বলি তাহলে তো ছেলে দুটো তো মেরেই ফেলবে। আমান, থাক, বাদ দে সমস্ত, তুই যা। ভাইয়া, তুমি না এই মাত্র বললে যে তোমার ফ্যামিলি, আমরা যদি তোমাকে বিশ্বাস করি তাহলে তুমি কোনো কিছু পরোয়া করবে না। ভাইয়া, প্লিজ বলো, এটলিস্ট আমাকে বলো। তুমি দেখো ভাইয়া, তুমি যদি এভাবে চুপ করে থাকো না তাহলে সবাই তোমাকে গিলটি ভাববে। আমি আমি বললাম তো তোকে এসবের মধ্যে ঢুকতে হবে না, তুই যা। তার মানে তুমি আমাকে বলবে না? আমান ভাই আমার, প্লিজ আমি তোকে বলছি তুই এসবের মধ্যে আসিস না, তুই আমাকে একদম টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। ভাইয়া ভাইয়া দেখো, আমি বাচ্চা ছেলে না, আমি আমি এমন কিছুই করবো না ভাইয়া, প্লিজ অ্যাটলিস্ট আমাকে বলো।
তুই আমার কাছে এখনো বাচ্চাই। তুই এসবের মধ্যে আসিস না প্লিজ। ভাই আপনার সমস্যা জানতো ভাই। ঠিক আছে ভাই, তুমি আমাকে বলবে না তো? বলো না, কিন্তু একটা কথা তুমি ভালো করে জানো, এই আমাদের মাথায় যখন কোনো কিছু ঢুকে যায় না, সে সেটা করে ছাড়ে। আমি তাদের ছাড়বো না, কেউ আমাকে থামাতে পারবে না। তুমিও না। আমার আমার আমি বুঝি না, আমরা বিপদে পড়লে কেউ যদি স্বেচ্ছায় হেল্প করতে আসে তাহলে প্রবলেমটা কি, সমস্যাটা কি? আর আমরা কি করছি? আমরা সবাই তাকে ফিরিয়ে দিচ্ছি। সবার কথা বলো না শাকিব, বলো তোমার মা। তোমার মার সবচেয়ে বেশি প্রবলেম। আমার মাম যখন তাকে হেল্প করতে যায় তখনই উনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আমি বুঝতে পারি না ওনার সমস্যাটা কোথায়। এই যে আমরা এত বড় একটা বিপদে পড়েছি, এটা তো যেমন তেমন ক্রাইসিস না। বড় ভাইয়া একটা ভুল করেছেন। আচ্ছা তোমার কি মনে হয় যে আমার ভাইয়াই দোষী? বিশ্বাস করো রিনা, আমি এটা একদম মেনে নিতে পারছি না। শাকির, আমারও কি মেনে নিতে কম কষ্ট হচ্ছে বলো? কিন্তু ওই স্পেসিফিক 5 লাখ টাকা ভাইয়ের আলমারিতে পাওয়া গেছে, সেটা কি করে সম্ভব বলো? আরে বাবা, এখানে এসে তো আমি থেমে যাচ্ছি, আমার মাথা কিছুতেই কাজ করছে না। মাথা কাজ করার মতো অবস্থা এ বাড়ির লোকজন কি রেখেছে বলো? এই যে জেল থেকে বের হওয়ার পর ভাইয়ের চাকরিটাও চলে যাবে, তারপর তারপর কি হবে শাকির? চাকরি তো পরের ব্যাপারই না, এখন ভাবির অপারেশনটা কিভাবে হবে সেটাই ভাবো না। ভাবা ভাবির তো কিছু নেই শাকির, আম্মু তো প্রুফ করেই দিয়েছেন বড় ভাবি আর বড় ভাইয়া ওরা সবচেয়ে আদরের, তাই না? এই তো দুদিন পরে ফিক্সড ডিপোজিট ভাঙা হবে, ওখান থেকে টাকা নিয়ে বড়ভাবে চিকিৎসা হবে, এই তো সিম্পল। আচ্ছা আম্মু যখন ফিক্সড ডিপোজিটের টাকা তোলার ডিসিশনই নিলেন, তখন ভাইয়ার এসব করার কি দরকার ছিল? টাকা শাকির, টাকা টাকা অনেক জটিল একটা জিনিস। অবশ্য তুমি টাকার মর্ম বুঝবে না, কিন্তু তোমাদের পরিবারের সবাই খুব ভালো করে জানে টাকা কি জিনিস। নাহলে বড় ভাইয়া এরকম একটা রিস্ক নিতে কেন যাবে বলো? এখন তো আমাদের সোসাইটিতে মুখ দেখানোই দায় হয়ে গেছে, সবাই আমাদের দিকে আঙুল তুলে তাকাবে, ছি ছি করবে সবাই। আমাদের ব্যাপারটা তো মহাভারতী হয়ে গেছে, আর ওদিকে ভাইয়ার এত বড় একটা ক্রাইম, গড, টিচিং এর মতো এত রেসপেক্টেবল একটা জব, ভাইয়া এটাকে এমনভাবে নষ্ট করে দিল। এখন তো ভাইয়ার চাকরিটাও চলে যাবে, তারিক ভাই এখন এইভাবে অসহায়ের মতো বসে থাকার সময় নয়। আগে একজন ভালো উকিলকে দিয়ে রিজওয়ানের বেল পিটিশন করিয়ে ওকে বের করে আনতে হবে। হ্যাঁ,
তা তো করতেই হবে। মরিয়ম, তুমি যদি বলো তাহলে আমি লয়ার ঠিক করতে পারি। আমার চেনা একজন খুব ভালো ব্যারিস্টার আছেন, ব্যারিস্টার হাসান। ওনার ফিজটা একটু বেশি, কিন্তু কাজে একদম পাক্কা। একটা হিয়ারিংয়ে রিজওয়ানকে বের করে আনতে পারবেন। তাছাড়া রেশমার অপারেশন, রিজওয়ানকে তো লাগবেই না? হ্যাঁ, আচমকাই বিপদটা এসে পড়ায় আমরা তো বৌমার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। না না তারিক ভাই, রেশমার কথা আমরা কেউই ভুলিনি। ও এই বাড়ির বউ। সবচেয়ে বড় কথা, ও মরিয়ামের প্রিয় বৌমা। ওর কোনো ক্ষতি হোক সেটা আমরা কেউই চাই না। আমি এক্ষুনি ব্যারিস্টার হাসানকে ফোন করছি, উনি যদি রিজুর কেসটা শোনো। আচ্ছা, তোমার বন্ধু জিতু ভাই, উনি তো খুব ভালো উকিল। কি যে বলো না, কোথায় ব্যারিস্টার হাসান আর কোথায় জিতু? মাথার উপর এত বড় একটা বিপদ, তাও মরিয়ামের মাথাটা উঁচু রাখতেই হবে। জুবাইদার হেল্প নিলে ওর নাক কাটা যাবে না? না না তারিক ভাই, আপনার যদি মনে হয় যে জিতু সাহেব রিজওয়ানকে বের করে আনতে পারবেন, তাহলে এক্ষুনি ফোন করুন। আমার শুধু একটাই চাওয়া, আমাদের ছেলেটা যাতে সহি সালামতে বাড়ি ফিরে আসতে পারে। মরিয়ম, আমার শুধু একটাই ভয়, রিজওয়ানের খবরটা যদি রেশমার কানে যায় তাহলে কি হবে? রেশমা যখন শুনবে তখন ও হায় আল্লাহ। রিজু, রিজু। কে? কে আপনি? আমাকে চিনতে পারছো না? রেশমা, রেশমা, খবরদার, খবরদার, তুমি আমাকে ছোবে না, একদম ছোবে না। তুমি লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আরে আমার লজ্জা করবে কেন? আমি কি করেছি? ছি, জেল থেকে বেরিয়ে হয়ে এসে এখন বলছো কি করেছো তুমি? তোমার তোমার জন্য সবাই আমাকে ছিঁচি করছে, ছিঁচি করছে আমাকে। রিজু, রিজু, একবার নিজেকে প্রশ্ন করে দেখো, কি করেছো তুমি? একবার ভাবো কি করেছো তুমি। রেশমা, রেশমা, তুমি জানো না আমি, তুমি এসব কিছু করনি এটাই তো বলতে চাচ্ছো? আমি যেতে বিশ্বাস করি। রিজু, সত্যি করে বলো তো, এই সব সব কিছু তুমি আমার জন্য করেছো? বলো বলো, তুমি আমার জন্য করেছো?
রিজু, রিজু আমার আমার এই ভাঙা চোরা মুখটার পেছনে কিন্তু রেশমার আত্মাই বাস করছে, এখনো করছে। রিজু রিজু, তুমি সত্যি করে বলো, তুমি তুমি কি আমার এই চেহারাটাকে ভালোবাসতে নাকি চেহারার পেছনে এই আত্মাটাকে, রেশমাকে তুমি ভালোবাসতে? তার মানে তুমি বলতে চাইছো ওরা তোমাকে ফাঁসিয়ে দিয়েছে? হ্যাঁ, তা নয় তো কি? কিন্তু প্রমাণ তো বলছে ওই টাকাগুলো। আন্টি, ওটাই তো আমার ভুল। নো প্রবলেম, এখন তোমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ ভাইয়া করবে না। প্রমাণ আমি করব। এ বাড়িতে তো সত্যি কথা বলার প্র্যাকটিসের কারণেই আশ্চর্য, সবাই ফেরেস্তা ফেরেস্তা ভাব করে ঘুরে বেড়ায়। আর সত্যের সামনে পড়লে পালাবার পথ খোঁজে। ভাবি, দিস ইজ টু মাচ। তুমি একবার লেকচার শুরু করলে না, তোমার থামারই নাম থাকে না। আমার কথাগুলো তোমার কাছে লেকচার বলে মনে হচ্ছে, তাই না পায়েল?